আমি আজকে আপনাদেরকে কেনিয়া কুহো শেখাবো, কেনিয়া কুহো কিভাবে করতে হয় এবং কেনিয়া কুহো কি কারণে করা উচিত, করলে কি কি বেনিফিট আমরা পাব সেই বিষয়ে বলবো। প্রথমে বলি আমাদের কেনিয়া কুহো আমরা কোন সময়ে করব। কেনিয়া কুহো যখন ধরুন আমাদের খুব এনজাইটি ফিল হচ্ছে বা আমাদের এনার্জি লো এনার্জি লাগছে, খুব শরীরটা যেন দুর্বল দুর্বল লাগছে, এনার্জি পাচ্ছি না, যেন একটা খারাপ অনুভব, একটা ভয় ভীতি কাজ করছে, মনে হচ্ছে ভালো লাগছে না, কোনো নজর দোষ লাগলে বা কেউ কোনো উপরি হাওয়া লাগলে যে সমস্ত সমস্যাগুলো হয় বা কোনো ব্ল্যাক ম্যাজিক জনিত কোনো কিছু হলে বা সেইটাকে কাটাবার জন্যে আমরা এই মোটামুটি রূপে এই কেনিয়া কুহোটা করে থাকি। এই কেনিয়া কুহো করলে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি। প্রতিদিন কেনিয়া কুহো রেকি প্র্যাকটিসের আগে করা উচিত আর পরে করা উচিত। যখন কাউকে হিলিং দিচ্ছি তার আগেও অবশ্য করব আর যখন কাউকে হিলিং দেওয়া হয়ে যাবে তখনও করব। কারণ কারোর নেগেটিভ ইম্প্যাক্টটা যাতে না আসে, যাতে সেইখানেই আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে বাইরে থেকে, তো সেটা যেন কোনো ক্লায়েন্টের কাছে না যায় বা কোনো পেশেন্টের কাছে না যায়, আর কোনো পেশেন্টের কাছ থেকে যেটা আমাদের কাছে এলো সেটা যেন আমাদের বহন না করতে হয়, সেটা সেখানেই আমাদের ছেড়ে ফেলা যায় যাতে। তো কেন করব কেনিয়া কুহো, কোন সময় করব, সেটা আশা করি বোঝা গেল। এবারে বলি যে কেনিয়া কুহো কিভাবে করবেন। প্রথমে যে যে লেভেলে আসেন সেই লেভেলের সিম্বল আপনার হাতে ড্র করে নেবেন। ড্র করে নিয়ে মহাজাগতিক শক্তি রেখিকে কল করবেন। কল করে আমি আজকে দাঁড়িয়ে দেখাচ্ছি, আপনি দাঁড়িয়েও করতে পারেন। বজ্রাসনে বসে করলে, করতে পারলে খুব ভালো হয়। যারা বজ্রাসনে বসতে পারেন না তাদেরকে বলবো যে কুশন পাওয়া যায় না, ছোট ছোট কুশন, সেই কুশন বিছানার ওপরে বা কোনো মেঝেতে রাখবেন, রেখে তার ওপরে হাঁটু এড়ে বসেও আপনি যদি করেন সেটাও ফলপ্রদ, সেটাও বজ্রাসনেরই একটা ভাগ। যারা সকলে তো করতে পারে না, পায়ের অনেকের অনেক সমস্যা থাকে, তো সেইভাবে করলেও খানিকটা ফল পাওয়া যায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম ওইভাবে বসবেন বা দাঁড়িয়ে পড়বেন, হাতে দুটো আপনারা যে যে লেভেলে আছেন সেই লেভেলের সিম্বল ড্র করবেন। করে এই কাঁধের এই জায়গায় হাত রাখবেন, রেখে এবারে লম্বা করে নিঃশ্বাস নেবেন। এখানে হাতটা যখনই রাখছেন তখন আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, আর এরকম হাতটা একদম এ করে মনটাকে এইভাবে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে হাতটা টেনে ফেলতে হবে। তার মানে আমাদের বেশিরভাগ কিন্তু এই যে হার্ট চক্র আমাদের আছে এইখানেই নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়ে থাকে, যার জন্য আর কি মনের ওপর, সর্বপ্রথম মনের ওপর আঘাত করা হয় যে কোনো এতে, যার জন্য আমাদের মনের ওপর প্রভাবটা বেশি পড়ে, মা মেন্টালি আমরা বেশি এফেক্টেড হই। তো সেইগুলো সমস্ত কাটাবার জন্য ক্রিয়া কুহো করতে পারেন। তো যেটা বলছিলাম এইভাবে হাতটা ডান হাতটা রাখলেন, আবার এইভাবে এইভাবে তিনবার করবেন, এই তিনবার হয়ে গেল এই দিকটা। আবার এই বাম হাতে এইখানে বাম হাত এই বাম হাতে ডান দিকের কাঁধে হাত রাখলেন, রেখে তারপরে এরকম আপনি হাতটা এইভাবেও রাখতে পারেন বা এইভাবেও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো অসুবিধা নেই। আবার এই কাঁধে রেখে আবার এইদিকে এরপর আমাদের কেনিয়া কুহো, এই যে তিনবার এদিকে তিনবার এদিকে, এই হাতে এইখানে, এটা যে করা হলো, করা হয়ে যাবার পর আমাদের হাতটা সেখানে এইভাবে ঝেড়ে ফেলতে হবে। আমাদের জামা কাপড় যারা ছেলেরা আছেন ঠিক আছে, কিন্তু মহিলা হলে শাড়ি বা কুর্তি আপনি যেটাই পরুন সেটাকে একটু ঝেড়ে নেবেন, ঝেড়ে সেখান থেকে উঠে পড়বেন। এটা হচ্ছে কেনিয়া কুহোর পদ্ধতি। আরেকটা কথা বলি, অনেকে এরম হাত টাচ করে করেন তাতেও কোনো ভুল নেই,
আর আপনি চাইলে এরকম দূর থেকেও করতে পারেন, তাতেও কিন্তু কোনো ভুল নেই, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চয়েস, আপনার ব্যক্তিগত ভালো লাগা। এর এখানে যারা টাচ করে করছে তারাও কিন্তু কোনো ভুল করছে না, আর যারা একটু দূর থেকে করছে তারাও কিন্তু ভুল করছে না। আপনারা রেগুলার বেসিসে এটা করে দেখুন, এতে এনার্জিটা অনেক হাই হয়, যখন আমাদের অলসতা বেশি লাগে তখনও যদি আমরা এটা করতে পারি তাহলে অনেকটা কার্যকরী হবে। অনেকের মধ্যে নজর দোষও বেশি লাগে, তাদের জন্য খুব কার্যকরী। আশা করছি, আর ভিডিওটা বড় করব না, আপনারা বুঝতে পারলেন কেনিয়া কুহু কিভাবে করা হয় আর এর বেনিফিট কি সবটাই জানতে পারলেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ লিংকে জানাবেন, আমি সেখানে আপনাদের অবশ্যই রিপ্লাই দেব। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন।